হাই হাই, আমি বাপি। আজকে আপনাদেরকে একটা সুন্দর আমি ভিডিও দেখাবো, যে টপিকটা হচ্ছে, মনে করুন আপনার একটা কম্পিউটার রয়েছে, ল্যাপটপ হোক বা পিসি হোক, যে পিসিটার মাধ্যমে আপনি একটা সফটওয়্যার কী করলেন, মনে করুন আপনি মনে করুন একটা অপারেটিং সিস্টেম লোড করেছেন আপনার কম্পিউটারে, উইন্ডোজ এক্সপি হতে পারে, 7 হতে পারে, উইন্ডোজ 8.1, 10 হতে পারে। তো তার কিছু ড্রাইভার ইনস্টলেশন করতে হয়, যেমন আপনি ল্যাপটপ বা যদি আপনি পিসি বা ডেস্কটপ কেনেন, তাহলে মাদার বোর্ডের সাথে কী হয়, একটা ড্রাইভার সফটওয়্যার দিবে, যে সফটওয়্যারটার মধ্যে ইথারনেট মানে ইন্টারনেটের একটা ড্রাইভার আপলোড বা ইনস্টলেশন করার জন্য ওই ড্রাইভার যে সিডিটা দিবে, বা ড্রাইভার মানে একটা যে ডিভিডি বা সিডি দিবে সেটার মধ্যে সফটওয়্যারটা থাকে, বা গান শুনবেন যে একটা সাউন্ড ড্রাইভার বলে। হ্যাঁ, অনেক রকমের কন্ট্রোলার, বাস কন্ট্রোলার থাকে, ভিডিওর অনেক কিছু থাকে, এই সমস্ত যে ড্রাইভারগুলো ইনস্টলেশন করতে হয়। তো ইনস্টলেশন করতে গেলে আপনার একটা আমি পদ্ধতি দেখিয়ে দিব, খুব সুন্দর একটা পদ্ধতি এবং সহজ পদ্ধতি, আপনি বুঝতে পারছেন না কীভাবে করবেন। তো আমি প্রথমে কী করলাম, যে মাদার বোর্ডের সঙ্গে যে ডিভিডিটা দিয়েছে সেখানে আমার কোনো অডিও ড্রাইভার, সাউন্ড ড্রাইভার ইত্যাদি আমি ইনস্টলেশন করতে চাই, বা ইনস্টলেশন করা আছে কি না আপনারা তো কন্ট্রোল প্যানেলে গিয়েও দেখতে পারবেন, এছাড়াও অন্য জায়গায়ও দেখা যাবে, এবং সেখান থেকে যেটা যেটা আপনার হয়নি সেটা আপনি মানে কম্পিউটারে যা যা দরকার যে এগুলো বাকি আছে কীভাবে বুঝবেন, কোনগুলো ড্রাইভারটা ঢোকানোর পরে, বা কম্পিউটারে কীভাবে বুঝবেন যে আপনার কোন কোন সফটওয়্যারগুলো প্রয়োজন আছে। তো আপনি সহজেই কীভাবে ইনস্টলেশন করবে তার প্রসিডিওরটা আমি দেখিয়ে দিই। এই যে আমার এটা ডিভিডিটা রয়েছে AMD প্রসেসরের, হ্যাঁ এটা আমি এখানে এক্সট্রা একটা এক্সটার্নাল ডিভিডি ড্রাইভ এখানে আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এবার কম্পিউটারের স্ক্রিনের মধ্যে লক্ষ্য করব, একটু ভিডিওটা লম্বা হবে তো ধৈর্য সহকারে দেখুন আপনারা। তো ঢুকিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ডেস্কটপের স্ক্রিনের মধ্যে চলে আসবে সিডিটা, যে ইনসার্ট করা হলো তার ডিসপ্লেটা এখানে দেখিয়ে দিবে, আপনারাও একটু ওয়েট করুন, চলে আসবে। আমরা একটু পারলে কী করি, রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করার আগে দেখুন পয়েন্টারের সাথে একটা কিছু দেখাচ্ছে, তার মানে ডিভিডিটা পেয়ে গেছে, এই তো চলে আসছে। আমি এখান থেকেও কিন্তু ডাইরেক্ট আমার যেগুলো দরকার, হ্যাঁ চিপসের ড্রাইভারের জন্য আমার অনেক কিছু রয়েছে, আমি সেটা এখান থেকে না করে আমি ডাইরেক্ট কী করব, এই জায়গাটায় যে রেড বাটনের যে ক্লোজটা আছে এই ক্লোজে ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিলাম, এবার আমি কী করব, এখানে দেখুন মাই কম্পিউটার বলে আইকন রয়েছে, এবার এখানে রাইট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখুন ম্যানেজ বলে রয়েছে, এই যে ম্যানেজে ক্লিক করবেন। করার পরে এবার এখান থেকে ডিভাইস ম্যানেজার যে রয়েছে, এই ডিভাইস ম্যানেজার এই যে ব্লু কালার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যেগুলো ইনস্টলেশন হয়নি সেই সফটওয়্যারগুলো এখানে দেখিয়ে দিবে, এবং এখানেই আপনি ইনস্টলেশন করতে পারবেন এবং আপডেটও করে নিতে পারবেন। তো আমি অনেকগুলো করে ফেলেছি, তো আমার হঠাৎ মনে হলো যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, একটা ভিডিও বানাই। আমি এইমাত্র কী করেছিলাম, এই যে নেট পাচ্ছিল না আমার কম্পিউটারে, তখন আমি ইথারনেটটা ডাউনলোড করলাম, তারপরে সাউন্ড ড্রাইভারটা ইনস্টল করলাম। তো আমি বললাম যে আর একটা যেহেতু টপিক বাকি আছে, একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি, হয়তো আপনাদের হেল্পফুল হতে পারে। তো এটা আমি SM যে বাস কন্ট্রোলার রয়েছে বা আরও আদার্স রয়েছে সেগুলো কোশ্চেন মার্ক দেখা মানে ইয়েলো কালার, সেগুলো বাকি আছে। তো সেটাতে কী করবেন, প্রথমে আপনার ড্রাইভারটা ঢোকানোর পরে আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এরকম একটা চিত্র চলে আসবে। হ্যাঁ, আপনি যদি এখান থেকে যে ড্রাইভারে যান, আপনার যদি পুরনো ইনস্টলেশন করা থাকে, নেট দেওয়া থাকে, তাহলে আপনি এখান থেকে আপডেট ড্রাইভারটাও করে নিতে পারেন, যে সফটওয়্যারটা বাকি আছে। আমি জেনারেলে গেলাম, আমার যে সফটওয়্যারটা বাকি আছে এই যে SM বাস কন্ট্রোলার, তো আমি এখান থেকে কী করব, এই যে দেখুন এখান থেকে রিইনস্টল ড্রাইভারে ক্লিক করব, আর তারপরে এই যে প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে অ্যাক্টিভ করে দেবো, ইনস্টল দ্য সফটওয়্যার অটোমেটিক্যালি এখান থেকে ইনস্টলেশন হবে, সিডির থেকে বা ডিভিডির থেকে অটোমেটিক্যালি নিয়ে নেবে আমি যেটা ইনসার্ট করেছি। তো এটা ক্লিক করাই আছে এখানে, তারপর এখানে আমি কী করব, নেক্সটে ক্লিক করার পর এই সিডিটা বা ডিভিডির মধ্যে যে সফটওয়্যারটা রয়েছে সেটাকে উনি সার্চ করছেন, সেটা আছে কি না আদৌ, যদি থাকে তাহলে ও বলে দিবে। তো ডিভিডি ড্রাইভার যেহেতু মাদার বোর্ডের সাথে দিয়েছে, তো এই সফটওয়্যারটা অবশ্যই থাকবে। তো এইভাবে আপনি সাউন্ড ড্রাইভার, অডিও ড্রাইভার, যে কোনো ড্রাইভার এইভাবে সহজে আপনি দেখতে পারবেন ইনস্টলেশন করা আছে কি না, যদি না থাকে তাহলে এইভাবে সহজে ইনস্টলেশন করতে পারবেন। তো ক্লিক করবে, আমরা সার্চ করবে কিছুক্ষণ, 1 মিনিট বা 2 মিনিটও লাগতে পারে, সার্চ করবে, সার্চ করার পরে অটোমেটিক্যালি চলে আসবে। তো দেখুন আমরা একটু ওয়েট করছি, আর এইভাবে ইনস্টলেশনটা খুব সহজ,
অত কিছু হ্যাপা জ্যাপা নেই, খুব মজার বিষয়, আর আপনি এভাবে দেখতেও পারবেন। হ্যাঁ, তো আমরা একটু ওয়েট করি। হয়তো আর চলে আসবে কিছুক্ষণের মধ্যে, ও সার্চ করে নিচ্ছে ডিভিডি টাইপটার মধ্যে। এই তো চলে আসছে এবং সিলেক্ট করে দিয়েছে, যেটা অটোমেটিক, অনেকগুলো ভার্সন রয়েছে, যেটা দরকার অন্য অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে। এবার আমরা অটোমেটিক্যালি কী করবো, এখান থেকে নেক্সট করে নিব। নেক্সট করলে দেখুন অটোমেটিক্যালি হয়ে গেল সঙ্গে সঙ্গে, এবার ফিনিশ, আমার ইনস্টলেশনটা হয়ে গেল। এবার আমি ক্লোজ করব। এবার এখানে দেখুন আমার এখানে ডিভাইস ম্যানেজারে যাব, আমার কোনোটাও আর ইয়েলো কালার নেই এবং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। যেটা যেটা ইয়েলো কালার বাকি থাকবে সেটা দেখুন এভাবে করে নেবেন। থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আপনারা যদি নতুন হন অবশ্যই কী করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।